হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমি পেইডভার্টস নিয়ে আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। রিভিউ বলতে হচ্ছে একটা আপডেট। আমি গত 7 দিন আগে আপনাদেরকে পেইডভার্টস নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনাদেরকে পেইডভার্টস সম্পর্কে মোটামুটি একটা কমপ্লিট একটা প্যাকেজ দিয়েছি। এবং সেই ভিডিওর পরে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার যে লাস্ট ভিডিওটা ছিল, আমি মাত্র $1 আমার পারফেক্ট মানি ওয়ালেট থেকে আমি $1 এখানে আমি ইনভেস্ট করেছিলাম। এবং এই মুহূর্তে আপনারা আমার যে ওয়ালেটে ব্যালেন্স দেখতে পাচ্ছেন, এখন এটা প্রায় $5.5 মতো রয়েছে। এবং এখানে আপনারা একটু যদি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ক্যাশ আউট করেছি। আজকে হচ্ছে 15 তারিখ, গতকালকে গেছে 14 তারিখ। আমি গতকালকে 14 তারিখে এখান থেকে $15 আমি এখান থেকে ক্যাশ আউট করি পারফেক্ট মানিতে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার $15 ক্যাশ আউট হয়ে গেছে। একটা কথা বলে রাখা জরুরি, সেটা হচ্ছে আমার সাথে প্রায় 30-40 জনের অ্যাক্টিভ একটা টিম রয়েছে, অর্থাৎ আমার ওরা রেফারেলে রয়েছে। দেখা যাচ্ছে সবাই খুব অ্যাক্টিভভাবে কাজ করছে। দেখা যায় এই পেইডভার্টস ওয়েবসাইটে একটা অ্যাক্টিভ যদি আপনার রেফারেল টিম থাকে, সেক্ষেত্রে আপনি অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করেও খুব ভালো একটা প্রফিট করতে পারেন। অলমোস্ট প্রায় সবাই করতে পারে, যার রেফারেলে যত যেমন মানুষ রয়েছে। কিন্তু আপনার যদি কোনো রেফারেল না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি টোটালি আপনার ইনভেস্টরের উপর ডিপেন্ডেবল। সেক্ষেত্রে আপনাকে বেশি বেশি কাজ করতে হবে। আর বেশি বেশি কাজ করার জন্য আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে একটা ভুল বলেছিলাম, সেটা হচ্ছে যে প্রত্যেক দিন একবার, অর্থাৎ একবার হবে না, আপনি প্রত্যেকদিন অন্তত 2 বার পেইডভার্টস ভিজিট করবেন, অন্তত 12 ঘন্টা পরপর। কারণ এখানে আপনাকে কখন যে পেইড অ্যাডস আপনাকে প্রোভাইড করা হবে, এটা আমিও জানি না, আপনিও জানেন না। এটা একমাত্র ওদের সাইট জানে কখন ওদের কাছে কোনো রিসাইকেল পেইড অ্যাডস অ্যাভেলেবল হবে, সেই মুহূর্তে ওরা আপনাকে এটা প্রোভাইড করবে। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। গতকালকে ভোরের দিকে প্রায় 4:30-4টার দিকে আমি পেইডভার্টসে প্রবেশ করি হুট করে। আমি আপনাদেরকে একটু যে ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যেখানে আমি পজ করলাম ভিডিওটা, দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় $4.5 একটা অ্যাড আমার জন্য এখানে ওয়েট করছে ছিল। সো হয়তোবা এটা আমার ভাগ্যে ছিল বলে আমি হয়তোবা সেই মুহূর্তে লগ ইন করেছিলাম এবং $4.5 আমি পেয়ে যাই। এবং তৎক্ষণাৎ আমার মনে হলো যে আমি এটা রেকর্ড করে রাখি, যেন আপনাদেরকে আমি দেখাতে পারি ব্যাপারটা। সো এখানে দেখতে পাচ্ছিলেন আমার হাতে 11 ঘন্টা সময় ছিল। যদি আমি দেখা যেত যে পরের দিন আবার এখানে এসে লগ ইন করতাম, তাহলে পরের দিন আমি আবার সকাল 8-9, দ্যাট মিনস আমার প্রায় 18-20 ঘন্টা লেট হয়ে যেত। দ্যাট মিনস আমার এটা এক্সপায়ার হয়ে যেত আরও 8-9 ঘন্টা আগে। সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনারা অলওয়েজ চেষ্টা করবেন প্রতিদিন 2 বার করে এখানে ভিজিট করার জন্য। প্রতিদিন 2 বার করে ভিজিট বলতে আপনি 1 ঘন্টা পরপর ভিজিট দরকার নেই, আপনি 10-12 ঘন্টা পরপর যদি আপনি এখানে ভিজিট করেন, তাহলে আপনি এখানে ভালো কাজ করতে পারবেন। কারণ যেহেতু আমি আমার এখানে বেশ কিছু অ্যাড আমি এখানে আমি অন করে দিয়েছি, দ্যাট মিনস আমি কিন্তু দেখুন আমি রিসাইকেল অ্যাডের জন্য, এখানে দেখুন রিসাইকেল অ্যাডের জন্য আমি একটা ক্যাম্পেইন আছে, অর্থাৎ সেই আপনাদেরকে আমি দেখাই জিনিসটা। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 50 সেন্ট ইনভেস্ট করে আমার যে রিসাইকেল অ্যাড যেগুলো ছিল, কোথায় গেল এই দেখুন, আর ইউ এলিজিবল টু রিসিভ রিসাইকেল অ্যাড, এটা কিন্তু আপনাদের মেবি রেড হয়ে আছে, দ্যাট মিনস আপনারা এখানে কোনো ইনভেস্ট করেননি। আমি এখানে ইনভেস্ট করেছিলাম এই রিসাইকেল অ্যাডগুলো পাওয়ার জন্য। সো আমি এখানে এটা পাওয়ার পরে দেখা যাচ্ছে আমি 50 সেন্ট ইনভেস্ট করেছিলাম এবং এখনও পর্যন্ত আমি রিসিভ করেছি 50 সেন্টের বিপরীতে 96 সেন্ট। দ্যাট মিনস আমি 50 সেন্ট এখান থেকে ইনভেস্ট করে আমি অলমোস্ট এখান থেকে ডবল আমার এখান থেকে রিসিভ করা হয়ে গেছে। আর আমি এখান থেকে 2-3 সেন্টের মতো এখান থেকে আমি রিসিভ করা হয়ে গেলে আমার এই অফারটা শেষ হয়ে যাবে, দেন আমাকে আবার এখান থেকে 50 সেন্ট ইনভেস্ট করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি আবারও এখান থেকে রিসাইকেল অ্যাডগুলো রিসিভ করবো। এই রিসাইকেল অ্যাডগুলো কি আপনাদেরকে বলি, সাপোজ আপনি এখানে ভিজিট করলেন কিন্তু দেখা গেল যে কয়েকটা অ্যাড আপনি ক্লিক করেননি, কিংবা আপনি ক্লিক করার আগে কিংবা আপনি ভিজিট করার আগেই ওয়েবসাইটে সেইগুলো অ্যাডগুলো এক্সপায়ার হয়ে যাচ্ছে। এক্সপায়ার হয়ে গেলে সেই অ্যাডগুলো কিন্তু চলে যায় না, এই অ্যাডগুলো তাদের কাছে যায় যার এখান থেকে রিসাইকেল অ্যাডগুলোর জন্য অফার অ্যাক্টিভ করে রাখে। সো যেহেতু আমি এখান থেকে রিসাইকেল অ্যাডের জন্য অফার অ্যাক্টিভ করে রেখেছিলাম 50 সেন্ট খরচ করে, সো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই ধরনের প্রায় $4.5 একটা অ্যাড আমার কাছে চলে এসেছে। সো ব্যাপারটা কিন্তু মজার। সো এই যে বাকি যেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু এখানে রিসাইকেল অ্যাড, কারণ নিচে দেখতে পাচ্ছেন এগুলো রিসাইকেল। আপনি যদি চান যে আপনি এগুলো রিসিভ করবেন না, সেক্ষেত্রে আপনি রিসাইকেলে ক্লিক করলে এগুলো চলে যাবে। সো আপনাদেরকে এটাই বলবো, আপনারা যদি এখানে ইনভেস্ট করেন, ইনভেস্ট করলে আসলে দেখা যাচ্ছে খুব ভালো হচ্ছে। আপনারা এখানে আরেকটা আপনাদেরকে কথা বলেছিলাম যে $100 যদি ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই জিনিসটা এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন যে হ্যাভ ইউ ব্লকড লো ভ্যালু অ্যাডস উইথ আওয়ার অ্যাড ফিল্টার। এক্ষেত্রে আপনারা $10 খরচ করে যদি আপনারা অ্যাড ফিল্টার ওপেন করে দেন, অর্থাৎ অ্যাড ফিল্টার কিনে নেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা লো ভ্যালু অ্যাডগুলো পাবেন না, সেক্ষেত্রে ভালো ভালো অ্যাড পাবেন। কিন্তু এখানে একটা ঝুঁকি থাকে, যদি আপনি অল্প টাকায় এখানে ইনভেস্ট করে লো ভ্যালু অ্যাডগুলো আপনি কিনে থাকেন, সেক্ষেত্রে আপনার যে লসটা হবে সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার কাছে 2 সেন্ট, তারপরে 1 সেন্ট, $1, $1.5-এর অনেক ভালো ভালো কিছু দেখা যাবে আপনার কাছে পেইড অ্যাডস আসার কথা। কিন্তু আপনি যদি লো ভ্যালু অ্যাডগুলো ক্লিক করে রাখেন, দেখা যাচ্ছে সেই অ্যাডগুলো আসবে না। কখন আপনার জন্য একটা বিগ অ্যামাউন্টের একটা অ্যাড রিসাইকেলড হবে, তখন আপনি সেই মুহূর্তে একটা বড় অ্যাড পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট যে ম্যাডম্যাক্স 360,
আপনারা জানেন আমার চ্যানেল 360 রয়েছে, সো আমার ম্যাড ম্যাক্স 360 দেওয়া রয়েছে। এবং এখানেও আমার যে অ্যাকাউন্ট, এখানেও দেখুন এটা অন্য কারো ব্যালেন্স না, এটা আমারই অ্যাকাউন্ট। দেখতে পাচ্ছেন এখানেও ম্যাড ম্যাক্স 360 রয়েছে। সো সব কিছু একদম গুলিয়ে দিলাম যে জিনিসগুলো সব আমারই। আর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে জিনিসটা 100% লেজিট। আপনারা পেইডভার্সে যদি ইনভেস্ট করে কাজ করতে চান আপনাদের জন্য ভালো হবে। যদি আপনার রেফার না থাকে নো প্রবলেম, আপনার দুই দিন বেশি লাগবে, আমার একদিন কম লেগেছে। আমার রেফারেল রয়েছে সেক্ষেত্রে আমার একদিন কম লেগেছে, বাট আপনার একটু দুদিন বেশি লাগতে পারে। বাট আপনি যা ইনভেস্ট করবেন তার 50% আপনি এখান থেকে দেখা যাচ্ছে বেটার এখান থেকে ইনভেস্ট করে আর্ন করতে পারবেন। সো পেইডভার্স ইনভেস্টের জন্য ভালো একটা সাইট। আর এখান থেকে যদি জিজ্ঞাসা করেন আমি কতবার পেমেন্ট পেয়েছি, তাহলে আমি বলবো এখান থেকে আমি অলমোস্ট 50 বারের বেশি এখান থেকে আমার পেমেন্ট পাওয়া হয়ে গেছে, এবং প্রত্যেকবারই সেটা $2 করে। কারণ দেখা যেত যখন আমি অনলাইনে আসি তখন $2 হলে আমার জন্য যথেষ্ট, $2 হয়ে যেত আমি এটা বিটকয়েনের পেমেন্টটা উইথড্র করে ফেলতাম, কিংবা পাইজা ছিল তখন পেজার মাধ্যমে আমি পেমেন্টগুলো উইথড্র করে নিতাম। এবং এখনও হচ্ছে যেটা সেটা হচ্ছে পেমেন্ট রেট ইনক্রিজ বেড়ে গেছে। এখন আবার দেখা যাচ্ছে আপনি $10-15 ইনভেস্ট করলে, $10-15 উইথড্র করলে ওরা $1-1.5 করে ওরা আবার চার্জ বেশি কাটে। আগেই চার্জ এত বেশি ছিল না, চার্জ আগে অনেক কম ছিল, চার্জটা এখন বেড়ে গেছে। সো আপনাদেরকে বলবো আপনারা যদি এভাবে কাজ করেন অনেক ভালো হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা নোটি সেটা হচ্ছে যে ইনভেস্ট করলে ভালো হবে, আর একটা ব্যাপার হচ্ছে যে আপনারা প্রত্যেক 12 ঘন্টা পরপর এখানে ভিজিট করবেন। আর যদি আপনাদের অফুরন্ত সময় থাকে, সো 5-6 ঘন্টা পরপর এখানে যদি একবার করে ভিজিট দেন, সো আপনার জন্যই ভালো। যদি আপনার জন্য কোনো রিসাইকেল লাইট থাকে সেক্ষেত্রে আপনি সেটা পেয়ে যাবেন। সো এবার চলুন আমি এখান থেকে যেটা করতে পারি, আমি আবার ওই $5 এখানে আমি ইনভেস্ট করে আপনাদেরকে দেখাবো। আপনারা লাস্ট ভিডিও বলার পরও আপনারা অনেকে বোঝেন নাই। সো এখান থেকে আমি বাই অ্যাডসে ক্লিক করবো, এরপর রয়েছে বাল্ক অ্যাডস, আমি বাল্ক অ্যাডসে ক্লিক করবো। বাল্ক অ্যাডে ক্লিক করার পর এখানে আমার এই অপশনটা আসবে। এই অপশনটা আসার পর এখানে URL রয়েছে, আমি URLটা এলো, এরপর দেখতে পাচ্ছেন রিউজ ক্যাম্পেইন। আমার অলরেডি এখানে 4টা ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন, 4টা ক্যাম্পেইন রান্ডারে আমার টোটাল $5 এখানে আমার ইনভেস্ট করা হয়ে গেছে। আমি সো এখান থেকে একটা এখান থেকে ক্লিক করলাম, এখান থেকে একটা আবার অ্যাড করলাম। আপনারা এখান থেকে চাইলে সরাসরি আপনার যে ওয়েবসাইট রয়েছে কিংবা যে লিঙ্কটা রয়েছে সেটা আপনি এখানে প্রোভাইড করতে পারেন। আমি চাই সরাসরি এখান থেকে রিউজ করে দিচ্ছি, কারণ আমার এখান থেকে নতুন কোনো ওয়েবসাইট নেই। সো এখান থেকে আমি এটা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর যে ব্যানারটা রয়েছে আপনাদের ঠিক এইভাবে দেখা যাবে যে opt out, আপনাদেরকে opt out এ ক্লিক করে এটা কেটে দিতে হবে। অর্থাৎ আপনি এখানে অ্যাড ব্যানারে ক্লিক করে আপনার যদি নির্দিষ্ট কোনো ব্যানার থাকে আপনি সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেহেতু আমার নেই, সো আমি এখান থেকে এভাবে এটা র্যান্ডম রেখে দিচ্ছি। দেন এখানে ক্লিক করতে হবে, দেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট লাইনে ছিল ডেইলি আর্ন $5, হাউ টু মেক মানি অনলাইন, আর্ন মানি। এটা কিন্তু আমার এই পেইড ভার্সের উপরে না যে ডেইলি আর্ন $5, ডেইলি আর্ন $5 কোনো দিনই এখানে পসিবল না। এটা হচ্ছে যে আমি যে সাইটটা অ্যাড করেছি সেটার উপর আমি বেস করে জাস্ট একটা অ্যাট্রাকটিভ যেন ক্লিক আসে আমার সাইটের জন্য, সো সেই জন্য আমি এটা দিয়েছি। সো এখান থেকে আমি এখান থেকে সব কিছু যেভাবে রয়েছে এখান থেকে আমি আবার নেক্সটে ক্লিক করি। এখান থেকে দেখতে পাচ্ছেন যেহেতু আমি $1 এখান থেকে ইনভেস্ট করবো, $1 না, আমি এখান থেকে $5 ইনভেস্ট করবো। এখান থেকে আমি $5 এখান থেকে অ্যাড করে দিই। আমি এখান থেকে 5টা অ্যাড প্যাক কিনবো, সো আমি এখানে 5টা অ্যাড করলাম। 5টা অ্যাড প্যাক দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে টোটাল কস্ট হচ্ছে $5। সো এখান থেকে আই এম ফুলি অ্যাওয়ার্স, ওকে আমি এখান থেকে ওকে করে দিলাম। আমার দেখতে পাচ্ছেন এখানে বিএপি 17,000 বিএপি হয়ে গেছে। দ্যাট মিন্স এখান থেকে আমি কত পেয়েছি প্রায়, ওকে হ্যাঁ হিসাব অনুযায়ী ঠিকই রয়েছে, আমার অ্যামাউন্ট হিসাব সব ঠিকঠাক রয়েছে। এই যে আমি $5 এখান থেকে ইনভেস্ট করলাম, দেখা যাবে এই $5 আমার 2-3 দিনের ভেতরে এটা আমার কভার হয়ে আমার প্রফিট সহ এখান থেকে চলে আসবে, কারণ আমার কিন্তু একটা অ্যাক্টিভ একটা রেফার বেস রয়েছে। কিন্তু আপনারা যখন অ্যাক্টিভভাবে এখানে 2 বেলা করে কাজ করবেন তখন দেখা যাচ্ছে আপনার এই জিনিসটা পুষিয়ে যাবে, আপনার লস হবে না। আর কীভাবে এখান থেকে আপনারা উইথড্র করবেন সেটা আপনাদেরকে একটু বলে রাখা জরুরি। আপনারা ব্যালেন্সে ক্লিক করবেন যদি আপনার এখানে $2 বেশি থাকে, সো আপনারা চেষ্টা করবেন একবারে $5 কিংবা $10 হয়ে গেলে উইথড্র করাটাই বুদ্ধিমানের মতো কাজ, কারণ $2 দেখা যাচ্ছে ফি কাটার পর খুব একটা বেশি অ্যামাউন্ট থাকে না। অলরাইট, আমার এটা সম্ভবত লগ আউট হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা, আমি আবার লগ ইন করি। আপনারা আমাকে বেশ কয়েকজন এভাবে বলেছিলেন, অভিযোগ করেছিলেন যে উইথড্র করতে গেলে লগ আউট হয়ে যায়, আসলে এগুলো সিস্টেমের সমস্যা, কিন্তু পেইডভার্স স্ক্যাম করবে এমন না। স্ক্যাম করলে আমি কিন্তু $15 উইথড্র করে দেখিয়েছি। সো পেইডভার্স নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সেজন্য আপনাদেরকে বলেছি যে যদি আপনারা ভয় পান সেক্ষেত্রে আপনারা $5 কিংবা $10 করে ইনভেস্ট করেন, অল্প করে ইনভেস্ট করেন, অল্প করে আপনাদের অ্যামাউন্টটাকে তুলে নিয়ে আসেন। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি দেখেন আপনাদের লগ ইনে কোনো প্রবলেম হচ্ছে কিংবা কোনো ধরনের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্রাউজার হিস্টোরিটা রয়েছে ব্রাউজার হিস্টোরি কীভাবে ডিলিট করবেন, Ctrl-H এ ক্লিক করবেন। Ctrl-H এ ক্লিক করার পর ক্লিয়ার ব্রাউজার হিস্টোরি, এরপর এখান থেকে অল টাইমে ডিলিট করে দেবেন। আপনার যত ব্রাউজার যত ক্যাশে যেগুলো রয়েছে সব ডিলিট করে এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে আপনার সব ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। সো এভাবে আপনারা কাজ করতে পারেন, কারণ যেহেতু এটা সার্ভার প্রবলেম করে মাঝে মধ্যে, সো এটা কোনো ব্যাপার না। এভাবে আসলে আমরা কাজ করছি লম্বা সময় ধরে। অলরাইট, আমি পুনরায় আবার অ্যাকাউন্টে লগ ইন করেছি। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, ব্যালেন্সে ক্লিক করবেন। ব্যালেন্সে ক্লিক করার পর আপনার ঠিক এই ধরনের নিচে ক্লিক করলে আপনার ব্যালেন্স এইভাবে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার পিভিতে একটা
অ্যামাউন্ট রয়েছে, আমি চাচ্ছি পিভি ব্যালেন্সটা, যেহেতু আমার এখান থেকে পারফেক্ট মানিটা আমার এখানে অ্যাড করা রয়েছে, অ্যাড করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনাকে স্টেপগুলো ফলো করলে আপনি এখানে আপনার ইনফরমেশন অ্যাড করার অপশন পেয়ে যাবেন। বিটকয়েন ওয়ালেট অ্যাড করতে চাইলে আপনাকে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনার বিটকয়েনের ডিটেলসগুলো দিলে আপনার বিটকয়েনের ইনফরমেশন এখানে অ্যাড হয়ে যাবে। সো আমি এটা গত ভিডিওতে আমি এগুলো আপনাদেরকে দেখিয়েছি, বলেছি সব কিছু, সো নতুন করে দেখাচ্ছি না। এবং পাইজা কেউ এখান থেকে লোড করবেন না, বাংলাদেশ থেকে পাইজা ট্রানজ্যাকশন অফ, ওকে। সো পাইজা বাতিল, আপনারা এখান থেকে পারফেক্ট মানি, বিটকয়েন, লাইট কয়েন এগুলো আপনারা নিতে পারেন অথবা পেয়ার নিতে পারেন। আর পেমেন্টগুলো উজ্জ্বল করার জন্য আমি আপনাদের সাথে অনেকগুলো মানি এক্সচেঞ্জ ওয়েবসাইট রিভিউ করেছি, সেই ওয়েবসাইটগুলোতে আপনারা গেলে এখান থেকে আপনাদের পেমেন্টগুলো ট্রানজ্যাকশন করে বিকাশে তুলে নিতে পারবেন। ওকে, কীভাবে আপনাদের এই ব্যালেন্সটা, আপনারা এই এমটিভি দেখতে পাচ্ছেন যে পিভি আর্নিং ব্যালেন্স, এখান থেকে আপনারা কীভাবে পারফেক্ট মানি ব্যালেন্সে নেবেন সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আমার ট্রান্সফার ফর্ম রয়েছে পিভি আর্নিং ব্যালেন্স, কিংবা যেখানে এটা থাকুক না কেন সেখানে ক্লিক করবেন। এখানে ব্যালেন্স দেখাচ্ছে, ট্রান্সফার টু পেজও দেখাচ্ছে, আমি এখান থেকে এটা পারফেক্ট মানি ক্লিক করলাম। এবং রয়েছে ডেট অফ বার্থ, আপনাদেরকে প্রথম ভিডিওতে বলেছি ডেট অফ বার্থ আপনাদের সবখানে লাগবে, সো অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী যে ডেট অফ বার্থটা রয়েছে সেটা এখানে প্রোভাইড করার চেষ্টা করবেন। আদারওয়াইজ দেখা যাচ্ছে আপনি কিন্তু এক টাকাও এখানে ডিপোজিট করলেও আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন না। ওকে, আমি আমার ইনফরমেশনটা এখানে দিয়ে দিচ্ছি, দেখুন আমার ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে। এবার আমি সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন আমার যে ব্যালেন্সটা ছিল পিভিতে আমার এখন কোনো ব্যালেন্স নাই, টোটাল ব্যালেন্সটা আমার পারফেক্ট মানিতে চলে গেছে। আর পেইডভার্সে যারা কাজ করতে চান তাদের জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করব। সো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা ঠিকমতো ইনভেস্ট করতে পারছেন না, ওয়েবসাইট বারবার লগ আউট হয়ে যাচ্ছে, এরকম অনেক অনেক সমস্যা। সো সেই সমস্যাগুলো থেকে আমরা যেন খুব দ্রুত সলিউশন পেয়ে যাই সেজন্য আমি একটা টেলিগ্রামে একটা গ্রুপ করে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হতে পারবেন শুধুমাত্র পেইডভার্স ইউজাররা। সো এখান থেকে আপনারা সব ধরনের সাপোর্ট পাবেন। আমি চেষ্টা করবো কারো যদি ট্রানজিশন রিলেটেড সমস্যা হয় আমি অ্যানিশেয়ার ব্যবহার করে আপনাদেরকে পেমেন্ট উইথড্র করে দেওয়া কিংবা ট্রান্সফার করে দেওয়ার হেল্প করার চেষ্টা করব, সম্পূর্ণ আমার ফ্রি টাইমে, এবং অবশ্যই সেটা রাতের বেলা, এবং অবশ্যই সেটা দেখা যেতে পারে 12টা 1টা এই টাইমের দিকে, কারণ এই টাইমের দিকে দেখা যাচ্ছে আমি ফ্রি থাকি। পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রুফ $15। আর কিভাবে কাজ করবেন যাবতীয় সবকিছু আপনাদেরকে একটু বলে দিয়েছি। আর আরেকটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে আপনারা অনেকে হয়তো বা বলতে পারেন যে আমার এখানে ডিপোজিট তো মাত্র $1.5, সো বাকি যে টাকাটা ছিল টোটালটা হয়তো বা রেফারেল থেকে। অবশ্যই রেফারেল থেকে না, আমি আপনাদেরকে দেখাই, মাই ক্যাম্পেইন আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 100, 200, 400, 500, অর্থাৎ আমার এখানে অলরেডি $5 আমার অলরেডি ডিপোজিট করা হয়ে গিয়েছিল। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি $1 এখান থেকে ইনভেস্ট করে $1.5 প্রফিট করেছি, এরপর আমার রেফারেল সব কিছু মিলে দেখা যাচ্ছে আমার একটা প্রফিট অ্যামাউন্ট এসেছিল। আজকে কিন্তু আমি আবার ই করলাম যে $5 ইনভেস্ট করলাম, $5 বিপরীত আমাকে এখানে 500 ক্লিক দেখাচ্ছে যে আমার এখান থেকে অলরেডি 9টা ক্লিক চলে এসেছে। সো প্রত্যেকটা 24 ঘন্টা পর পর আমার এগুলো হয়ে যাবে, এবং সবগুলো হয়ে যাওয়ার পরে আমি পরের দিন 24 ঘন্টার ভেতরে আমি কিন্তু পেইডার্স পাবো, দেখা যাবে অনেক বড় বড় অ্যামাউন্টের পেইডার্স পাবো। আজকে যেহেতু আমি একবারে প্রায় দেখা যাচ্ছে $5 ইনভেস্ট করেছি এবং প্রায় 17,000 আমার এখানে বিএপি রয়েছে, সো পরের দিন যেটা হবে আমার এই বিএপিগুলোর উপর ডিপেন্ড করে আমাকে বিগ অ্যামাউন্টের কাজ দেওয়া হবে। কত অ্যামাউন্টের কাজ দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে দেখাই। আমি ড্যাশবোর্ডে এলাম, এখানে দেখতে পাচ্ছেন লাস্ট টাইম ইয়োর বিএপি গ্রুপ ওয়াজ সেন্ট, অর্থাৎ আমাকে মিনিমাম 1 সেন্টের কিছু বেশি করে আমাকে ওয়াটসঅ্যাপ অ্যাডস দেওয়া হয়ে গেছে। আমার যদি আর প্রায় 6,165টা বিএপি আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় দ্যাট মিনস আমি এখান থেকে গ্রুপ 3-তে চলে যাব, কিংবা এখন আমি মুহূর্তে আছি হচ্ছে গ্রুপ 2-তে। সো তখন আমার গ্রুপ অফ হায়ার রিসিভ হবে হচ্ছে 0.016 ওর্থ, অর্থাৎ আমার ইনকাম ইনক্রিজ আরও বাড়বে। সো আশা করি আপনারা জিনিসটা বুঝেছেন। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই যদি $100 উপর ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে কেবলমাত্র আপনারা এই রিসাইকেল অ্যাডটা আপনারা অ্যাক্টিভ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা ভালো অ্যাড পাবেন। আর যদি কম হয় সেক্ষেত্রে এটা অন করার দরকার নেই, লো ভ্যালু অ্যাডগুলো দিয়ে আপনারা কাজ করে ভালো আর্নিং করতে পারবেন। কারণ আপনাদেরকে বলেছি এটা যেহেতু একটা পিটিসি সাইট, সো আপনাদেরকে এখানে সময় দিতে হবে যদি আপনারা ইনভেস্ট করে কাজ করতে চান। এখানে আরেকটা জিনিস দেখুন আপনাদের জন্য, এখানে রয়েছে $3, যদি আপনারা এখান থেকে $3 অ্যাড ভ্যালু এখান থেকে আপনারা অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে দেখুন আর ইউ এলিজিবল টু রিসিভ র্যান্ডম 1% ভ্যালু অ্যাডস, এটা হচ্ছে মিনি, এবং আরেকটা হচ্ছে মেগা, সেক্ষেত্রে আপনাদেরকে $20 আপগ্রেড করতে হবে। সেক্ষেত্রে আপনারা ভ্যালু অ্যাডস অর্থাৎ র্যান্ডম কিছু মেগা অ্যামাউন্টের অ্যাডগুলো আপনারা রিসিভ করবেন, হতে পারে সেটা $15, $20 একটা অ্যাডস, একটা অ্যাডেই দেখা যাচ্ছে আপনার পুরো টাকা রিসিভ হয়ে যাচ্ছে। সো পেইডভার্সে আসলে এরকম জাদুকরি ক্ষমতাগুলো, অর্থাৎ ক্ষমতা বলতে কি, যেহেতু ইউজার ফ্রেন্ডলি, ভালো পেমেন্ট করছে সবসময়, সব কিছু ঠিকঠাক রয়েছে, সো এই জিনিসগুলোর কারণে দেখা যাচ্ছে পেইডভার্স এখনও টিকে রয়েছে। আপনারা জানেন প্রায় 6-8 বছর হয়ে গেছে একটা সাইট, সো অন্যান্য এই একই সময়ে কিন্তু অনেক পিটিসি সাইট মার্কেটে এসেছে, অনেকে কিন্তু চলে গেছে। সো সেই হিসাব থেকে পেইডভার্স হচ্ছে যুগান্তকারী একটা সাইট, সো আপনারা এখানে
ইনভেস্ট করে কাজ করতে পারেন, সেক্ষেত্রে বলবো অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করেন, অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করে করে কাজ করেন যেটা আপনার গায়ে লাগবে না, যে হুট করে এমনও হতে পারে যে একটা ট্রাস্টেড সাইট আপনাদের জন্য আমি আজকে ভিডিও করেছি, হতে পারে আজকে রাত্রি সাইটটা বন্ধ হয়ে গেল কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু কারোর কিছু করার থাকে না। এন্ড অফ দ্য ডে অনলাইন একটা সাইট এনি টাইম অফ হয়ে যেতে পারে, কিছুগুলো আসলে বলা যায় না। সেক্ষেত্রে রিস্ক ফ্রিভাবে কাজ করতে চাইলে অল্প অ্যামাউন্ট ইনভেস্ট করে কাজ করাই ভালো, সেক্ষেত্রে আপনাদের নিজের জন্য ভালো হবে এবং অবশ্যই ডেইলি দুইবার করে এখানে ভিজিট করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য ভালো হবে। নতুন করে আর কিছু বলার নেই, সবকিছু মোটামুটি বলা শেষ, দেখানোও শেষ। আমি লাস্ট ভিডিওতে $1 ইনভেস্ট করেছিলাম, আজকে $5 ইনভেস্ট করলাম, ভবিষ্যতে হয়তো বা $10, $20, $50, $100 ইনভেস্ট করে আপনাদেরকে লাইভে দেখাতে পারি, সেটা হয়তো বা সময়ের উপর ডিপেন্ড করবে যে আপনারা কেমন এখান থেকে সার্ভিস চাচ্ছেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা আমাকে নিওবক্সের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন যে নিওবক্স নিয়ে আমি কোনো ডিটেল করবো কিনা, নিওবক্স নিয়ে ডিটেল করার প্ল্যান রয়েছে কিন্তু সেটা আমাদের আরও দেরি হবে, কারণ নিওবক্স কিন্তু পেইডভার্সের চেয়েও লো অ্যামাউন্ট প্রোভাইড করে এবং সেখানে 1 সেন্টের কাজ করার জন্য আপনাদের 2 দিন অপেক্ষা করতে হয়। সো আমার মনে হয় আমি যখনই বললাম আপনাদেরকে 1 সেন্ট আর্ন করার জন্য 2 দিন লাগে, তখন অনেকেই কিন্তু মনোযোগটা নষ্ট হয়ে যাবে এবং মনোযোগ নষ্ট হওয়াটাই স্বাভাবিক। সেক্ষেত্রে আপনাদেরকে বলবো পেইডভার্সের পেছনে লেগে থাকেন, একটা সাইটের পেছনে লেগে থাকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন, 2-3টা সাইটে একদমই দরকার নেই। সো এই ছিল আমাদের ভিডিও, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন সো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপে জয়েন করবেন এবং কারো কোনো সমস্যা হলে সেখানে আপনাদেরকে সলিউশন দেওয়ার আমি চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।